ধন্যবাদ প্রেস বন্ধুদের আজকে আমরা বিশেষভাবে আজকে প্রেস আমরা ডাকতে হয়েছে আমাদেরকে কারণ আজকে কাঞ্চনপুর থেকে যখন আমরা আগরতলাতে আমরা রওনা হই আমাদের মাননীয় ন্যাশনাল প্রেসিডেন্ট জনজাতি মোর্চার সমীর উরাংজি উনি এমপিও রাজ্যসভা উনাকে দিয়ে যখন আমরা আগরতলাতে রওনা দেই ঠিক ছয়টায় বনকুমারী মন্দিরের পরে ব্রিজের আগে ওইখানে ত্রিপুরা মাথার লোক আজকে তাদের জনসভা ছিল যখন ওরা ফিরে যায় তখন আমাদের গাড়ির উপরে আক্রমণ করে আক্রমণের পরে আমরা চারটা গাড়ি ছিল আমাদের এমপি ছিল আমাদের প্রদেশ প্রেসিডেন্ট মাননীয় বিকাশ দেববর্মা ছিল এক্সইএম প্রতিরাম ত্রিপুরা ছিল আমাদের ভাইস প্রেসিডেন্ট বাহাদুর রূপিণী ছিল সেক্রেটারি আর আমাদের ডিস্ট্রিক্টের সেক্রেটারি জনজাতি মোর্চা রামবাবু রিয়াং ছিল তো এখন আমরা মাননীয় এমপি সাহেব তথা আমাদের প্রভারী তথা আমাদের জনজাতি মোর্চার ন্যাশনাল প্রেসিডেন্ট ওনাকে এয়ারপোর্টে ড্রপ করে আমরা এখন আসলাম পার্টি অফিসে এই জন্য আমরা ধিক্কার জানাই আমরা এইটাকে প্রতিবাদ জানাই এরকম থানচা বলে জনজাতিদেরকে থানচা করার নামে আমাদেরকে জানা সত্ত্বেও বিকাশ দেববর্মা প্রতিরাম ত্রিপুরা আমাকে সবাই চেনে চেনার পরেও আমাদের উপর আক্রমণ হয়েছে এটা আমরা ধিক্কার জানাই আপনাদের মাধ্যমে আমরা কাঞ্চনপুর থেকে আসলাম আগরতলা মুখে তো কেন এই ঘটনাটি করতে পারে ত্রিপুরা মাথাকে জিজ্ঞেস করবেন আপনারা কারণ ত্রিপুরা মাথা জনজাতিদের উন্নয়নের জন্য ত্রিপুরা মাথা জনজাতিদেরকে থানচা করার জন্য ত্রিপুরা মাথা জনজাতিদেরকে একত্র করে সাংবিধানিক অধিকার আদায় করার জন্য আন্দোলন করা সত্ত্বেও আমরা জনজাতিরা আমরা ত্রিপুরাশা হিসেবে চেনা সত্ত্বেও ত্রিপুরাশা হিসেবে দেখা সত্ত্বেও আর আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট সমীর উরাংজিও জনজাতি ও সবকিছু চেনা সত্ত্বেও ওনারা আক্রমণ করলেন এটা ওনাদের ব্যাপার আমাদের পিএসসি ছিল আমাদের পিজি ছিল ৬ রাউন্ড গুলি করতে বাধ্য হয়েছে এরপরে ওরা যখন বিভিন্ন জায়গায় ছুটে যায় তখন আমরা ওইখান থেকে আসলাম ওরা কি আপনাদের আক্রমণ করার জন্য ওখানে উঠপেটে বসেছিল নাকি ওখানে আপনাদের সঙ্গে গাড়িতে কোনো মানে ক্রস করতে গিয়ে মানে কোনো বেজাল হয়েছে গাড়িতে ক্রস করার সময় কোনো বেজাল হয়নি যখন আমরা ওই দিক থেকে আসি তাদের গাড়িও জাম ছিল আমাদেরকে যখন দেখে ওই দেখো বিজেপির লোক বিজেপি জনজাতির লোক বিকাশ দেববর্মা প্রতিরাম ত্রিপুরা বিদ্যুৎ দেববর্মা আক্রমণ করো এইগুলো আক্রমণ করেছে তারা কয়টা গাড়ি ছিল তাদের তো ১০০-১৫০ গাড়ি বোধ হয় ওরা যাচ্ছে এদিক থেকে আগরতলা থেকে নর্থ ধলাই উমকুটি সাইটের গাড়ি গাড়ির জাম লেগেছে আমরাও আসলাম আসার পথে এই দুর্ঘটনা স্যার এটা কি জামের ফলে হয়েছে নাকি আপনাদেরকে একদম চিহ্নিত করে এই দুর্ঘটনাটা ঘটিয়েছে জাম হয়েছে গাড়ি স্লো ছিল এরপরে চেনার পরে আমাদেরকে চেনার পরে আক্রমণ হয়েছে গাড়ি বুলেরো গাড়ি ছিল নাম্বার হলো TR08-4153 এই গাড়িটা ছিল গাড়ি পুরাটাই ক্ষতি পুরা গ্লাস সামনে পেছনে দায়ে বায়ে সব গ্লাসে ক্ষতি লাঠি দিয়ে রদ দিয়ে ইট দিয়ে
সেই গাড়ির মধ্যে কে কে ছিল গাড়ির ভিতরে কে ছিল আমি ছিলাম আমার দুইজন পিজি ছিল গাড়ির মালিক ছিল মোট কত জন ছিলেন আপনারা সেই গাড়িতে আমরা পাঁচজন ছিলাম আর সামনের গাড়িতে প্রত্যেকটা গাড়িতে আমাদের চারজন পাঁচজন করে লোক আছে ধন্যবাদ তো স্যার একটা লাস্ট প্রশ্ন রয়েছে আমাদের কাছে যদিও প্রদ্যুৎ বিক্রম মানিক ওনাদের চেয়ারম্যান মথার চেয়ারম্যান তো ওনাকে সেই মেসেজটা আপনারা পাঠাবেন যদি উনি মেসেজটা আমরা আপনাদের মাধ্যমে পাঠাবো ওনারা তো দেখবেন এই জন্য আপনাদেরকে ডাকছি কিন্তু এইরকম থানসা করার নামে এরকম কোনো পার্টির ক্লাস নেই এরকম কোনো ডাইরেকশন নেই আমরা আগেও দেখেছি 2021 এডিসি ইলেকশনে আমরা দেখেছি থানসা করার নামে যখন 18টা সিট পেল তখন সমস্ত বাড়িঘর ধ্বংস করল রাবার বাগান কেটে ফেলল বিভিন্ন পুকুরে বিষ দিল শুয়োর মারল কেউ ঘরে থাকতে পারল না এরকম ছিল কিন্তু এইভাবে তো থানসা হয় না এইভাবে জনজাতিদেরকে একত্র করে থানসা করে সাংবিধানিক রক্ষা করার জন্য তো দূরে থাক এটা আরও জনজাতি এবং জনজাতির সর্বনাশ হওয়ার রাস্তা ছাড়া আমি কিছু দেখি না স্যার কি মনে হয় কি ওনাদের বুবাগরাই শিখিয়েছেন এইসব তাণ্ডব চালু এটা ওনারাই জানবেন ওনারাই জানবেন আমরা কি বলবো পার্টিতে একটা ডাইরেকশন থাকতে হয় পার্টির একটা ডাইরেক্টিভ বুথ থাকতে হয় পার্টির একটা সংগঠনের একটা সিস্টেম থাকতে হয় কি হবে না হবে ভারতীয় জনতা পার্টি 2018তে যখন সরকার আসে তখন সিপিএম এর একটা ঘরও নষ্ট হয়নি কোনো সিপিএম এর একটা পরিবার এক কোনো ব্যক্তি ডিস্টার্ব হয়নি যদি আমরা সিপিএম এর মধ্যে হই সিপিএম এর চরিত্র মতো হব কেন এই জন্যই আমরা এই রকম পরিবেশকে আমরা ধিক্কার জানাই কবর কৈছেন স্যার নং তো সাওয়ার নং গাড়ি বিশ্বঙ্গর নকুই নাই নরক বড় আক্রমণ এটা খালাকে বা আক্রমণ খালাকে আর যারা কি নরক নকনি এ নরক গাড়ি বিশ্বঙ্গ তোমাদা না গাড়ি বিশ্বঙ্গ ফাতর তোমাদা গাড়ি বিশ্বঙ্গ গাড়ি নি ফাতর নাম হইয়া বড় বড় কে গাড়ি বিশ্বঙ্গ না গাড়ি ফাতর গাড়ি ফাতর বড় হিমই তো গাড়ি কসা যা যে প্রচুর আইনি ভাই গাড়ি গিলা কবাংমা গাড়ি এক কাইসালা মৌ তিনটা লাইন তো কোনো শৃঙ্খলা করি গাড়ি নেই গাড়ি কাসাই থামাই কা গাড়ি কাসাই থামাই হ্যাঁ চিনি গাড়ি ফাই তম গাড়ি ফাই তম হ্যাঁ চিনি বস তম কাইসা এসকট গাড়ি তম ও গাড়ি কাবার খাই ফাই কে জেফরু ফাই হেঁকে আফরু ও তাই কেবল গিলা গাড়ি তম বন গাড়ি হেঁকে জাম স্লো খাই ফাই আফরু নুখা মন চিনি ন্যাশনাল প্রেসিডেন্ট না তো চিনি লিয়া না গে চিনি বিকাশ বাবু না চিনি গেছে প্রেসিডেন্ট না ইকো বিজেপি নি নেতা ও লোকাই চিনি পচিরম বাবু না উনুখা আনি গাড়ি লাস্ট ইকো সার বিদ্যুৎ গতম ও লোকের সাকা সার চুংনো না হামজাগো হিন চুংনো না হামজাগো সার হিন সার চুংনো না হামজাগো হিন গাড়ি বকবো কয়টা গাড়ি বাইক হানোর ফাইমানি তো কাইসা গাড়ি পুরা চোর মার আনি গাড়ি লাস্ট তো যত তো মানে কইলেন গাড়ি খাইতে লাইফ হে গায় খনামানি স্যার নরম বিশিং কেবল খরচা গাড়ি নি নখরই নে তাম জামুন খানাই নাই নাইনা থাঙে সে অভাই বেজালু মনে আপু জামি গাড়ি যেপুর বুড়ানি চাইখা আপুর কে পিজি অঙ্ক কা কে বং হইয়া গাড়ি অবন সে সেখান কে বং হইয়া কে বং হইয়া আ সিম্পুলা খনামানি অভাই নু খনামানি গাড়ি জাম নামে তো খানকে নরক নে বিশিং খরচা নখর কা তাম অঙ্ক হনে নে নাইনা থাঙে নে আপুর কে গাড়ি নি কে বং হইয়া অঙ্ক কাং কে বস কাং নি এসকর্ট গাড়ি নি পিজি র অঙ্কর পুলিশ র অঙ্কর সেই গাড়ি নি কে বং হইয়া তান বাগে হিকাই গাড়ি আর অঙ্কর কা হঙ্কা কেছে সুম তাই কাসাই নি আং থান নাই আর বাই সুম গাড়ি বিসিং গো তঙ্গো গে যে গাড়ি বস কাঙ্গো তঙ্গো সে ক্লিয়ার খাই নাই বলছে আরোপি বা গাবন ভাগে সুম যে গাড়ি তো মানে গাড়ি গতম স্যার নর কে বিয়া নি ভাই তো মানে সুম কাঞ্চনপুর নি ভাই ন্যাশনাল প্রেসিডেন্ট সমীর উরাং জি বিনি আর্জেন্ট দিল্লি ন হন জাকা বিনি সাতটা ফ্লাইট বড় ড্রপ খাই নাই সুম ভাই তঙ্গো আফ্রিকা নি সুম কাসা খালাম হবো সুম বন তো নই তাও সুম পার্টি অফিসে ফাই যাও বতাও ফ্লাইট কাসে থাকা আচ্ছা আম হয় বখর লাইতে নাকি বরং খাইছেন কি কোনো বড় ইনজুর ডাঙ্কা না দুপক্ষ না হাতে হাতে ইনখা না দুপক্ষ নি প্রশ্নই ফাইয়া ভারতীয় জনতা পার্টি নিষ্ঠাবান পার্টি ভারতীয় জনতা পার্টি কোনো এগ্রেসিভ উঙ্গিয়া চুপচাপ ফাই টঙ্কা বড় গাড়ি বখকা লাস্ট হুঙ্কাই বাধ্য হুঙ্গাই চিনি আনি পিজি
छय राउंड गुली खले का पर बर खर्थम होइ का के पनि सागर बदन राखना सर नंगया ब्लैंक फायर थले अब के नर न बाचिर न नि बागे बाचिर न बागे कबली